অগস্টের 31 তারিখ থেকে অনলাইন এক্সাম স্টার্ট হবে। আমরা সেইভাবে প্রিপেয়ার ছিলাম, গত অগস্ট মাসের 23 তারিখ পোস্টপোন করে দেওয়া হয়, এরপরে আজকে সেপ্টেম্বর 2 তারিখে নোটিশ দেওয়া হয় যে 10 তারিখ অফলাইন এক্সাম। আমি বলতে চাই মাস্টার ডিগ্রির যে হিউজ সিলেবাস, 8 দিনের মধ্যে কী করে কমপ্লিট হয়? আমাদের ফার্স্ট সেমিস্টার এক মাসের মধ্যে 3টা পরীক্ষা নেওয়া হয়েছিল, সিলেবাস কমপ্লিট করা হয়েছিল পরীক্ষার জাস্ট একদিন আগে। এবারও সিলেবাস কমপ্লিট হয়নি, অনলাইন ক্লাসে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কিছু ক্লাস করায়, লাস্টের দিকে ক্লাসই হয়নি, অ্যাসাইনমেন্ট দিয়ে রেখে দিয়েছে। তো কি করা যাবে? লিঙ্ক দিয়ে বলে অ্যাসাইনমেন্ট করে নিতে। এখানে আমরা অনলাইন এক্সামিনেশনের দাবি নিয়ে আইসি। তো আমাদের অ্যাকচুয়ালি প্রথমে অনলাইন এক্সামিনেশনের কথাই বলা হয়েছিল, তো সাডেনলি তারপর দেখলাম আমরা যে আমাদের না মানে নোটিফিকেশনটা চেঞ্জ করে দিয়ে বলা হলো যে আমরা নাকি অফলাইন এক্সামিনেশন হবে। তো রিসেন্টলি আমাদের গতকালকে আমাদের যিনি এডুকেশন মিনিস্টার আছেন, তিনি মানে একটা মানে ভাইস চ্যান্সেলার তারপর কলেজের প্রিন্সিপালদের সাথে একটা মিটিং করলেন। তো ওখানে বলা হলো যে কলেজের 6th সেমিস্টার মানে ফাইনাল সেমিস্টার যারা আছে ওরাই অনলাইন এক্সামিনেশন দেবে। তাহলে আমাদের প্রবলেমটা আমাদের তাহলে ইয়েটা কি, আমরা ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি করছি, তাহলে আমরা কি ইয়ে দেবো না, অনলাইন এক্সামিনেশন দেবো না? ইউনিভার্সিটির আন্ডারে থাকা এমনি যা ডিসিশন নেয় সেটাই হবে। তো গভর্নমেন্ট যে ডিসিশন নেয়, কালকে তো গভর্নমেন্ট ডিসিশন জানালো যে অনলাইন, পার্টিকুলারে যে সেমিস্টারকে কেন অফলাইনে ঝুলিয়ে রাখলেন আপনারা, আমাদের তো এটাই প্রশ্ন। আমরা অনলাইন পরীক্ষা দিই, যদি তোমাদের দাবি পূরণ না হয় কি করবে তাহলে? আগামীতে আমাদের এটা জারি থাকবে, আমরা আসবো, কারণ আমরা তো এইভাবে আমাদের, আর এটাও বলে রাখি যে ফার্স্ট সেমিস্টারে আমাদের স্টুডেন্টের সংখ্যা কিন্তু বহু ছিল, ছাত্রছাত্রীরা ফেইল করে আর সংখ্যা একদমই ন্যূনতম এসে দাঁড়িয়েছে। একটা এত বড় ইউনিভার্সিটির এই হাল কেন হবে সেটাই আমাদের প্রশ্ন। আমরা আমাদের বন্ধু বান্ধব অনেকে আমাদের সঙ্গে এখন আর নেই, কারণ ওরা ফেইল করেছে ফার্স্ট সেমিস্টারে। তো সেটা আমরা এটাও আমরা মানতে পারিনি। তো যাই হোক, এখন আমাদের স্টুডেন্ট স্ট্রেংথ অনেকটাই কম, আমাদের জোরটাও সেরকম নেই, আমরা কয়েকজন স্টুডেন্ট আছি, তাই অন্য ডিপার্টমেন্টেও আসতো হলে, কিন্তু ওদেরও বিভিন্ন টিচাররা বলছে তোমরা গেলে মানে অসুবিধা আছে, থ্রেট আসছে আমরা যাই শুনেছি। তো আমরা অনলাইন পরীক্ষা দেবো, আমাদের করো জোরে, আমাদের সবার অনুরোধ, প্লিজ আমাদের দাবি শুনুন, আমরা অনলাইন পরীক্ষা দিতে চাই। कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहाँ शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए? लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कॉन्टैक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए।